লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের এই মঙ্গলময় দিনে ঈশ্বরের ইচ্ছায় আমার ছেলে প্রদীপ্তর আশীর্বাদ হচ্ছে। ময়না পাত্র এখানে, কিছুই তো বুঝতে পারছি না। তবে মুটি, তুই যতই বড় খেলা খেল না কেন, তুই চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। তোর যে আমি কি হাল করব তা সেটা তুই স্বপ্নেও ভাবতে পারছিস না। কি হলো, মালা দেবো না? না, মালা ধূপ কিছু দেওয়ার দরকার নেই। ধূপও দেবো না? আমি জানি ননদিনীর মৃত্যুর পিছনে কার কতটা ফায়দা হতে পারে। কার ফায়দা? আছে আছে বাজে ডাক্তার। কি করছিস বাজে ডাক্তার? না না কিছু না। দাঁড়া দাঁড়া, আরে পকেটে কি আছে? কিছু না। কি লুকাচ্ছিস আমার কাছে? কিছু না বললাম তো। দেখি ও ময়না, বের কর, দেখি দেখি দেখি। এটা কার কানের দুল? মায়ের কানের দুল। মায়ের কানের দুল দিয়ে তুই কি করবি? বন্দুক রাখব। কিসের জন্য? আরে ডাক্তার তো, খেয়ে পড়ে বাঁচতে হবে তো, তাই না? ডাক্তার বাবু ওঝা পাঠিয়েছেন। ওঝা কি হবে? ডাক্তার বাবু বললেন আপনার বউকে নাকি পেচয়ে পেয়েছে। হ্যাঁ গো, ওঝা কোথায়? বাবা আসুন। আকেপ, পান সুপুরি কানে, পান সুপুরি তো মুখ দিয়ে খায়। চাপ চাপ মূর্খ। হইতো হইতো আসছে। এখনো কি আছে? আছে আছে, আমি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। কই, কোথায়? হইতো আসছে। আমি বলেছিলাম না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এই কাল রাতে তুই দেখেছিলি না? বাবা আপনি কি করে জানলেন? মূর্খ মূর্খ তুই, আমি সব জানতে পারি। এই এই আরো বেশি করে ধুলো দে। হ্যাঁ যাচ্ছি বাবা। আপনি তো এমন ভাবে ডাকছেন যেন পায়রা ডাকছে। সব মূর্খ, আমরা তো পায়রা ডাকার মতন করেই ভূতকে ডাকি। এই এই ওর চোখে তুলসী পাতা দে। মানুষ মরে গেলে তুলসী পাতা দেয় তো? এই এই বলি বলি, ওঝাকে তুই না আমি? আপনি বাবা। ধরে দে। সাইনটা করো।
হ্যালো, কে বলছেন? আমি শ্যামা বলছি। কেমন আছো? আমাদের মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে আমার সঙ্গে আছে, খুব ভালো আছে, তুমি নিশ্চিত থেকো। হ্যাঁ, ভালো আছো আমার মেয়ে? না না, তোমার কাছে যে আছি সে তোমার মেয়ে নয়, তোমার মেয়ে অন্য কেউ। মানে মানে কি বলছো কি তুমি? কি মানেটা কি? তোমার ঘরে যে ময়না আছে সে তোমার মেয়ে নয়। কি কি বলছো কি তুমি? তুমি ওকে দেখেছো? দেখেছো তুমি ওকে? তুমি দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি, আমি দেখেছি, ওকে, ও আমাদের মেয়ে নয়। তবু তুমি তুমি একবার এসো, তোমার সামনে চক্ষু দর্শন করে আমি বিবাদ ভঙ্গ করতে চাই। আমি আমি জানতে চাই, তুমি এসো, শুনছো? আমি 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 জানতে চাই, আমি আমি সত্যিটা জানতে চাই, তুমি এসো, এই আমার বাড়িতে এসো, আমার বাড়িতে এসো। হ্যাঁ এসো। কনক, কি বলছো, কি বলছো? আমার মেয়ে নয়? কে ফোন করেছে তোমাকে? কে ফোন করেছে বলো। তার আগে তুমি বলো, আমি সত্যিটা জানতে চাই, ও বলছে ও আমার মেয়ে নয়, কে কেন বলছে এটা? কে কে বলছো তুমি, কে বলছো? আমি শ্যামা বলছি। কোথায় আছিস তুই? হ্যাঁ বল, বল কোথায় আছিস, কোথায় আছিস তুই? আমি আসছি তোমার বাড়ি। আমি হলাম গিয়ে ভোরের ফুল, পদ্ম কিংবা গোলাপ ফুল না, কিন্তু ঘেটু ফুল তো বটে, কিংবা নীলকণ্ঠ, যাকে শুধু শিবের গলায় মানায়। তুই যদি আজ এই বাড়ি ছেড়ে চলে যাস, তাহলে আর দ্বিতীয়বার এই বাড়িতে প্রবেশের অধিকার পাবি না। দীপাবলির দিন এই বাড়িতে ঝড় উঠবে, সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিতে আবার ঝুমকো আসবে, আর তখনই এই বাজু আমাদের কাজে। আমি খাবো না, এটা নিশ্চয়ই ওই ভদ্র মহিলা বানিয়েছে, তাই তো? মহিলা কি কথা? মহিলা বলছে, গর্ভধারিণী মা বলুন, মা বলতে শিখুন, ন মাস আপনাকে পেটে ক্যারি করেছিল। তোরা নেবে ওই গাড়িটাকে থামা, তারপর যা বলতে বললাম বল। ওই দেখো কৃষ, আমাদের গেস্ট হাউসে যারা ছিল ওরা কেন হাত দেখাচ্ছে? গাড়ি থামাতে বলছে, কোনো প্রবলেম হলো নাকি? থামো থামো থামো, গাড়িটা গাড়িটা এক্ষুনি থামাও। মুখার্জি কোথায় আপনি? কি ব্যাপার? সত্যি কথা বল, না হলে এক্ষুনি ডেড বডি করে দেব।
পারো পারো। দিবসদা আমার স্ত্রী পরমেশ্বরী।